রাগটাকে উপরে হ্যালো গাইস, আমরা এখন আছি দক্ষিণেশ্বরে আমার বাপের বাড়িতে। আমি আর আমার বর বাবাজি সকাল সকাল চলে এসেছিলাম। এসে এখানে প্রচুর ভুরিভোজ করা হয়েছিল। ভুরিভোজ করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে আবার ওই বাড়ি যাওয়ার পালা। তো আমরা একটু পরেই বেরিয়ে পড়বো এখান থেকে। তো যাওয়ার পথে একটা জায়গায় যাব। তো কোথায় যাব দেখতে থাকো আমাদের সঙ্গে। দেখো আমার বর এখানে ঘুমিয়ে আছে, কখন থেকে ডাকছি, কি গো ওঠো, ওই বাড়ি যাব। ঢুলু ঢুলু চোখে উঠে পড়েছে, চলো 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 একটা জায়গায় যাব। কোথায় খাওয়াবে? হ্যাঁ তুমি খাওয়াবে, চলো। না আমি আজকে, তুমি খাওয়াবে। আচ্ছা ঠিক আছে চলো। কোথায় যাব, কি খাওয়াবে বলো? সেটা সবাই পরে দেখতে পাবে, চলো আগে যাই। না একদম, চলো। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো যারা আমাদেরকে এখনো চেনো না, আমি অর্পণ, আমি শুভশ্রী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জীবন জমি এনজয় করো। যাচ্ছি দেখো, যেখানে যাওয়ার কথা ছিল সেটা হয়নি বলে কপাল খারাপ করতে করতে আসছে, মাথা কপাল চাপড়াতে চাপড়াতে। কেন কপাল মুখ এরম কেন? আরে যেখানে যাবো বলেছিলাম যে দেখি দোকান বন্ধ, বিরক্তিকর তো। কিন্তু যে জিনিসটা হাতে আছে সেই জিনিসটা দিয়ে তো একটু খুশি হও। তাও মন খারাপ লাগে। এখানে উঠে কি করছিস? ওরা ছুঁড়ে ফেলে দেবো একদিন, দেখবি। কি বাজে লাগছে তোকে, দেখ কাঁদছিস কেন? ওকে কোনদিন দেখবি, বাড়ি থেকে বার করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এবার আমরা যে কাজটা করার কথা সেটা করবি না করবি না? ঠিক আছে যা, ভেটগুলো বার কর। তুই কাঁদছিস কেন? বুকে কেন তুলে রাখিস আপনি বরাবরে? বেশ করেছি, বেশ করেছি। এই আমার হাসছে এবং হাসে একবার কাঁধে, কি করছে, পাগল হয়ে গেছিস? না দেখবি দাঁড়া, তুই কালকে বাড়ি যাবি না? আবার বাড়ি গেলে দেখ কালকে এসে আর পাবি না এটাকে। দেখবি আমি অফিস থেকে মাঝখানে এসে একবার এটাকে নিয়ে খালের ধারে বসিয়ে দিয়ে আসবো। তুই এসে দেখবি কালকে বুবুকে দেখতে পাবি না তুই, আর আজকে শেষ দেখে নে বুবুকে। মনটা একটু হতাশ, কারণ কি যেই জায়গাটাতে তোমাদের নিয়ে দেখানোর কথা ছিল সেই দোকানটা দুর্ভাগ্যবশত আজকে বন্ধ। তো আমরা সেই জিনিসটা করতে পারিনি, বাট ব্যাপার হচ্ছে তোমাদেরকে কিছু তো একটা দেখাতেই হবে, বিকজ তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নতুন কিছু একটা তোমাদেরকে দেখাবো। তো তাই জন্য আজকে আমরা ডিসাইড করলাম যে আমাদের এখানকার যে লোকাল যে লোকাল দুটো বিরিয়ানির দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়েছি এবং সেই দুটোই কম্পেয়ার করব। তোমরা থাকো আমাদের সঙ্গে এবং দেখো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো আপাতত দেখো তোমাদের কম্পারিজন, বউয়ের মন এমনি দেখো হতাশ হয়ে রয়েছে কেমন একটা তখন থেকে, কিন্তু কি করা যাবে, এবং যদি ভাগ্যে যদি না থাকে এত কিছু করার নেই।
আমাদের কপাল খারাপ না দোকানদারের কপাল খারাপ? সেটাই, দোকানদারের কপাল খারাপ, তাই জন্য আজকে আমাদের 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 দ্বারা হয়নি এটা। ঠিক আছে, তো যাই হোক, তোমরা দেখো দুটো বিরিয়ানি কম্পারিজন, দেখো তোমাদের কেমন লাগে এবং অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলে এসেছে আমাদের কাছে দুটো বিরিয়ানি। কি কি আছে? আমার ডান দিকে রয়েছে নিউ শিমলা বিরিয়ানি, আর এটা হচ্ছে জাফরান বিরিয়ানি। দুটোই কোথায় রয়েছে আমি বলে দিই, এটা এটা হলো লেক টাউন কালেন্দি, আমি যেখানে থাকি সেই জায়গাতে। ওইখানকার অনেক কটা বিরিয়ানি দোকান আছে, তার মধ্যে এই দুটোই সবচেয়ে ভালো, তো তাই জন্য আমরা নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাই, প্রথমে হলো নিউ শিমলা বিরিয়ানি আমার ডান দিকে যেটা রয়েছে। আমি যদি লুক ওয়াইজ বলি, এইটার রাইসটা দেখে মনে হচ্ছে একটু মশলাদার, একটু বেশি, অনেকটা অয়েলি, আর এটা খুব সফট আছে, আর এর যে রাইসগুলো আছে একটু মোটা ধরনের আছে। এর রাইসগুলো লুক ওয়াইজ কম্পেয়ার করলে এর রাইসগুলো অনেকটাই সরু আছে। আলুর তুলনা দেখি, এই সাইজের একটা আলু দিয়েছে এখানে, যেটা খুব নরম, ধরলে ভেঙে যাচ্ছে। এখানে একটা জাফরান থেকে দিয়েছে, সেটাও নরম, কিন্তু তুলনামূলক সিমলাটার থেকে একটু একটু শক্ত। তো এবার আমি খেয়ে এটাকে দেখছি যে কোনটা আমার বেশি ভালো লাগে। প্রথমে একটু রাইস, একটু আলু নিয়ে নিই। ভালোই, এবার কম্পেয়ার করে দেখতে হবে যে ওটার তুলনায় ভালো কিনা। চিকেন দিয়েও খেয়ে দেখলাম, মোটামুটি ঠিকঠাক। এবার আমি আগে একটু রাইসটা খেয়ে দেখি। হালকা একটু ঠান্ডা হয়েছে, স্বাভাবিক ব্যাপার, আমরা এনেছি, এনে ভিডিও করতে করতে অনেকটা দেরি হয়ে ছবি টবি তুলতে, তাই জন্য। বাট যেটা বললাম, একটু মশলাদার, হালকা একটু তেল তেলে ভাবটা রয়েছে, তুমি দেখো হাতের মধ্যে দেখো এই যে তেল, ঠিক আছে, একটা তেল তেলে ভাব রয়েছে। জাফরানের দেখি রাইসটা খেয়ে, খুব সুন্দর ব্যালেন্স রাইস রয়েছে এটা, আর রাইসের কোয়ালিটিটাও খুব সুন্দর, বা সরু সরু চালের ইয়ে রয়েছে, এটা খেতে বেশি স্বাদ লাগছে আমার। এবার আমি একটু আলু দিয়ে আর ডিম দিয়ে একটু খেয়ে রেখে আগে, ঠিক আছে, অল্প একটু ডিম নিই। আলুটার মধ্যে মশলাটা খুব সুন্দর ঢুকেছে, কারণ যেটা বলছিলাম যেহেতু এটা মশলাদার বেশি, আর আলুটা একটু ফ্রাই বেশি হয়েছে এটাতে। এটা একটু নিন, একটু শক্ত আলুটা, বাট ঠিক আছে, মানে অতটাও নয়। এইটা খেয়ে একদম অথেন্টিক যে কলকাতা স্টাইল বিরিয়ানিটা, সেই বিরিয়ানিটা মনে হচ্ছে। এবার এটা খাবো আমি, জাফরান বিরিয়ানিটা। মেইনলি আমার লুক ওয়াইজ এটা দেখে বেশি ভালো লেগেছে, তো আমি এটা খেয়ে একটু দেখি। এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল, আর আমার সত্যি দেখেও ভালো লেগেছে, খেয়েও ভালো লাগলো। আমি চিকেন আর আলু দিয়ে একটু খেয়ে দেখি। এখানের আলুটা একটু শক্ত আছে। এটা সত্যি অসাধারণ। চিকেনটা একটু খেয়ে দেখি, যেটা বললাম মুখে দিয়ে অনেকক্ষণ চেবোতে হচ্ছে জিনিসটাকে, মানে একটু শক্ত আছে বলে। সেই তুলনায় জাফরানটা দেখি অনেক বেশি নরম, অনেক বেশি সফট, এই যে সুন্দর আঙুল দিয়ে একদম সুন্দর নর্মাল, কোনো এফোর্ট দিতে হচ্ছে না আমাকে। দেখি এটা দিয়ে খেয়ে দেখি, আমাকে তো এই চিকেনটা অনেক বেশি ভালো লাগলো। আমি যদি দুটো কম্পেয়ার করি আমার হিসাবে এটা বেস্ট। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, কম্পারিজন করা কমপ্লিট, তোমার কি মনে হলো কোনটা ভালো লেগেছে তোমার? আমার হিসাবে তো জাফরান বিরিয়ানি বেস্ট, কিন্তু দুটোই ভালো ছিল। মানে কেন জাফরান বিরিয়ানি ভালো লাগার কারণ? কারণ ওই রাইসগুলো খুব সফট ছিল, স্মেলটাও খুব সুন্দর ছিল, একটা অথেন্টিক কলকাতা বিরিয়ানির মতো বোঝা যাচ্ছিল না? হ্যাঁ, চিকেনটাও খুব সফট ছিল, ওই কারণে আমার বেশি ভালো লেগেছে। তবে শিমলা বিরিয়ানি ভালো, খারাপ নয়। হ্যাঁ, কিন্তু অবশ্যই যদি কম্পারিজনে যাই এবং যদি মনে হয় যে কোয়ালিটি মানে অনুযায়ী যদি দেখতে হয়, তাহলে ওই মশলাদার একটু কম, যারা একটু মশলাদার কম পছন্দ করে তাদের কাছে জাফরানটা ভালো লাগবে, যারা একটু মশলাদার একটু বেশি ভালোবাসে তারা একটু শিমলাটা ভালোবাসবে। আমি শিমলা বহুবার খেয়েছি, জাফরানও খেয়েছি, আমরা দুজনেই খেয়েছি, বাট ওই আর কি যে মানে শিমলার থেকে জাফরানটা একটু কোয়ালিটির দিক থেকে ভালো,
হ্যাঁ, কোয়ান্টিটি যদি এবার যারা বেশি খায় তাদের তুলনায় মতো হয় তাহলে শিমলা বিরিয়ানিটা বেশি বেটার অপশন। তো এইটুকু আমাদের কথা, এবার বাকিটা দেখো, বাকিটা সবার নিজের নিজের টেস্টের উপর ডিপেন্ড টেস্টের উপর ডিপেন্ড ঠিক আছে। আমার বলা, আমার যদি শিমলা বিরিয়ানি ভালো লাগে তার মানে এটা না যে তোমাদের শিমলা বিরিয়ানি ভালো লাগবে, তো সেটা আমাদের ব্যক্তিগত একটা রায় আমাদের দিলাম। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে কি করবে তোমরা অবশ্যই জানো, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই, এবং যে ভিডিওটা আমরা তোমাদেরকে দেখাতে পারি চেষ্টা করবো ইমিডিয়েটলি ওটা যেন দেখাতে পারি তোমাদেরকে। তো চলো এখন কি বলতো, টাটা, গুড নাইট।